প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের প্রতিযোগী হাফেজ মাহবুবুর রহমান মেহেরুল্লাহকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরুল্লাহ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل لها ادخل الصرح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তার পূর্বের আয়াত কি? কি পাচ্ছ না? وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ مِن دُونِ اللَّهِ إنها كانت من قوم كافرين قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا أَنِ اعْبُدُوا اللَّهَ فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ قَالَ يَا قَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَنْ مَعَكَ قال طائرهم عند الله بل أكثرهم لا يعلمون أبار بولو يأتي أبار بولو قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة تسعة رهط وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون حسبك صدق الله العظيم ما شاء الله মেহেরুল্লাহর চমৎকার তেলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক আজকের পর্বে
কেমন করেছে ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, মেহরুল্লাহ তো বরাবরই সুন্দর তেলাওয়াত করে আসছে ইনশাল্লাহ। তো আজকের পর্বের যে নিয়মটি সেই অনুপাতে সে সঠিক উত্তর দিতে পারে নাই, তারপর আরও দুই জায়গায় তার মিস্টেক হলো। চেষ্টা চালিয়ে যাও, দেখা যাক আল্লাহ পাক কি করে ইনশাল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। জি ধন্যবাদ। আসলে আমার কিছু বলার নেই, মানে যাদের প্রতি আমরা খুব বেশি প্রশংসা করি, আমাদের খুব বেশি আশা থাকে, তারাই আমাদেরকে খুব হতাশ করে। তোমাদের তো অনেক দূর এগিয়ে যেতে হবে, সামনের পথ পাড়ি দেওয়া তো তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে। মোহতারাম শহীদুল হক। আলহামদুলিল্লাহ, আমার মনে পড়ে গেল সেই যশোরের মুন্সি মেহেরুল্লাহর কথা। আজকের যে তেলাওয়াত করেছে মেহেরুল্লাহ অসাধারণ, যদিও কিছু জায়গা আটকা পড়েছে, কিন্তু আমি হতাশাবাদীদের পক্ষে নই। আমি চাই জেগে উঠবে মেহেরুল্লাহ এবং সামনের দিনে অবশ্যই অবশ্যই সফল হবে। ঠিক বলেছেন সম্মানিত অতিথি মেহেরুল্লাহ, তোমাকে বলেছিলাম মেহেরুল্লাহ এদেশের মুসলমানদের জাগিয়েছিলেন, তোমার তেলাওয়াত যেন আবারও এদেশের মুসলমানদেরকে নতুনভাবে জাগিয়ে তোলে, সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়া, পিএইচপি কোরআনের আলো।